তাহলে কি এবার তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে যোগ দেবেন সদ্য তৃণমূলে আসা আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়? যেখানে কিন্তু এমনটাই কিন্তু তার কথায় জল্পনা বাংলার অলিগলিতে। তো বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখনের জোরে থাপড়ে দেবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তার সাংসদ পদে ইস্তফা দিয়েই কিছুদিন আগে বিজেপি ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মস্ত বড় ভুল করেছিলেন আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এমনটাই কিন্তু বাবুল সুপ্রিয়র কথায় স্পষ্ট। বাবুল সুপ্রিয় এমন দাবি করলেন যে তৃণমূলে কোনো গুরুত্ব পাচ্ছেন না, কোনো সম্মান দেওয়া আসছে না তৃণমূলে থাকে, যেখানে কিন্তু আবার তার পুরনো দলে ফিরতে চান, এমনটাই কিন্তু বাবুলের কথায় স্পষ্ট। তৃণমূলের বিরুদ্ধে একাধিক খবর দিল বাবুল। বাবুল তার বোনের হাত অর্থাৎ প্রিয়াঙ্কার হাত ধরে পুনরায় এবার বিজেপিতে যোগ দেবেন, যেখানে কিন্তু সূত্রের পাওয়া খবর। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে কি আবার বিজেপিতে নেবে কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি নিচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।